ক্ষমতার পথ পরিবর্তনের পর অসাধারণ অসামান্য সরকার পশ্চিমবঙ্গে এসেছে। সর্বব্যাপী খিদা ও সর্বব্যাপী উপস্থিতি। এই সরকার শুধু চাকরি বিক্রি করেনি, মানুষের জীবন যৌবনকে লুট করেনি। সরকার বালিপাথর কয়লা নদীর পার চুরি করেছে, সরকারের খাস জমি দখল করে বিক্রি করেছে। ঠিক এইভাবে সরকারকে বিঁধলেন শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অপ্রাসঙ্গিক কথা বলেননি, কারণ এটাই তৃণমূলের কর্মসূচি, এটাই তৃণমূলের লক্ষ্য। যারা পাপ করেছিলেন বিজেপিকে ভোট দিয়ে সমর্থন করে তাদের মাথা মুড়িয়ে গ্রামে ঢুকতে দেওয়া হয়েছে। যারা বিজেপিকে ভোট দেবার পাপ করেছিলেন তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে। যারা বিজেপির সহযোগিতা করেছিলেন তাদের বাড়ির মহিলাদের ধর্ষিতা বয়েতে হয়েছে। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের খুন হতে হয়েছে। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন যে আদিবাসী মহিলারা সমর্থন করেছিলেন তাদের নাকে খত দিয়ে গ্রামে ফিরতে হয়েছে। এইটাই হচ্ছে পরিস্থিতি। সেই পাপের জন্য শাস্তি প্রদান করবার অধিকার রাজার থাকে, তো সেই জন্য রাজত্ব হিসেবে মানে এই রাজবংশের মানুষ হিসেবে তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন। বাঁকুড়ার মানুষ তো বারবার ঠিক করেছেন, বিধানসভাও ঠিক করে দিয়েছেন, লোকসভাও ঠিক করবেন। গতবারে যে মার্জিনে ডক্টর সুভাষ সরকার জিতেছিলেন তার থেকে প্রায় দ্বিগুণ মার্জিনে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জিতবে। ভোট যদি অবাধ হয়, ভোট যদি অবাধ শান্তিপূর্ণ হয়, মানুষ যদি ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে, তৃণমূল পশ্চিমবঙ্গের কোনো জেলা পরিষদ দখল করতে পারবে না। আপনি কি শান্তি ললিত বাণী কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে শোনেননি? বিভিন্ন মিউনিসিপ্যালিটির আগে এই শান্তির বাণী যা আজকে তার মুখ নিঃসৃত হচ্ছে সেটা কি শোনেননি? তৃণমূল কংগ্রেসের কোন নেতা কি বলল তার সঙ্গে বাস্তবের মিল কোথায় এটা নিয়ে মানুষ আজকাল ভাবিত নয়। মানুষ জানে যে বোমা, বন্দুক, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং গোটা প্রশাসনের সহযোগিতা ছাড়া, বিডিও এসডিওর সহযোগিতা ছাড়া, রাজ্য নির্বাচন কমিশন ছাড়া তৃণমূল কংগ্রেস আর কোনো নির্বাচনে জিততে পারবে না। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।